মুখে বা শরীরের কোনো জায়গায় আঁচিল থাকা খুবই বিব্রতকর একটি সমস্যা। শরীরের যে কোনো স্থানেই আঁচিল উঁকি দিতে পারে, এমন আঁচিল আপনার জন্য ক্ষতিকর। এই আঁচিল দূর করার জন্য আপনি হয়তো অনেক চেষ্টাই করেছেন। নারী থেকে পুরুষ সকলেরই সৌন্দর্য হানি করতে পারে আঁচিল, আবার আঁচিলেই থাকতে পারে ক্যান্সারের ভাইরাস, সেজন্যই প্রয়োজন সতর্কতা। দেহে যদি আপনার আঁচিল হয়ে গিয়ে থাকে, তা দূর করার জন্য হয়তো অনেক ধরনের ওষুধ সেবন করেছেন কিন্তু কোনো ফলই পাচ্ছেন না, আজকে বিশ্বাস করুন ঘরোয়া রেমেডির ওপরে। আজকে আঁচিল দূর করার কিছু কার্যকরী রেমেডি সম্পর্কে আপনাদেরকে জানাবো, যে রেমেডিগুলো ব্যবহার করতে পারলে কোনো প্রকারের মেডিসিন বা অপারেশন ছাড়াই আপনি আপনার ত্বকের আঁচিলকে বের করে ফেলতে পারবেন এবং এতে আপনার কোনো প্রকারের কষ্ট হবে না। আঁচিল দূর করার এই ঘরোয়া রেমেডিগুলো সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আঁচিল এক প্রকারের ভাইরাসজনিত সংক্রমণ, এটি মানুষের শরীরে বিভিন্ন অংশে উঠতে দেখা যায়। আঁচিল কিছুটা ফোসকার মতো হয়, মুখের ত্বকে, শরীরে, পিঠে, ঘাড়ে, বগলে কিংবা গোপনাঙ্গে, যে কোনো জায়গায় এমন দীর্ঘস্থায়ী আঁচিল উঠতে পারে। এমন আঁচিল উঠলে সহজে এই আঁচিল যেতে চায় না, শরীরের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। আঁচিল হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, যেমন অতিরিক্ত ওজনের কারণে শরীরে আঁচিল হতে পারে, ডায়াবেটিস হয়ে থাকলে শরীরে আঁচিল বাড়তে পারে, আবার শরীরে আপনার অজান্তেই ক্যান্সার বাসা বাঁধলে সেক্ষেত্রেও আপনার আঁচিল দেখা দিতে পারে। যাই হোক না কেন, আঁচিল দূর করার আজকে যে ঘরোয়া রেমেডিগুলো সম্পর্কে জানাচ্ছি, তার মধ্যে সবচেয়ে কার্যকরী এবং কম খরচের রেমেডিটি আমি ভিডিও শেষে জানাবো এবং এটি একেবারে 100% আপনার দেহে কাজ করবে, তবে সঠিক নিয়মে সেটিকে ব্যবহার করতে হবে। চলুন আঁচিল দূর করার ঘরোয়া রেমেডিগুলো সম্পর্কে আস্তে আস্তে জানতে শুরু করি। আপনার শরীরে যদি বিভিন্ন জায়গায় আঁচিল থেকে থাকে, তা দূর করতে ঘরোয়াভাবে আপনাকে সাহায্য করতে পারে কাঁচা আলু, তবে এটি একদিন ব্যবহার করলেই উপকার পাবেন না, এটিকে দীর্ঘমেয়াদি ব্যবহার করতে হবে। প্রাকৃতিকভাবে কাঁচা গোল আলু আঁচিল দূর করতে সাহায্য করে থাকে, এর জন্য প্রথমে তাজা একটি গোল আলু গোল গোল করে পাতলা টুকরো করে নিতে হবে, তারপরে সেই কাটা অংশটি আঁচিলের জায়গায় ঘষতে হবে। এভাবে আপনি নিয়মিত করবেন, আস্তে আস্তে করে আপনার আঁচিল গলে পড়ে যাবে। আপনি যে জায়গায় আলুর এই রসটি আস্তে আস্তে করে ঘষবেন, ততক্ষণ পর্যন্ত ঘষবেন যতক্ষণ পর্যন্ত না আলু নেতিয়ে যাচ্ছে, এবং ঘষা শেষ হলে সঙ্গে সঙ্গে জায়গাটি ধৌত করে ফেলবেন না, রসটি শরীরের উপরেই থাকতে দিন। দু তিন ঘন্টা পরে আস্তে করে একটি পাতলা সুতি কাপড়ের মধ্যে সামান্য জল দিয়ে সেই জায়গাটি মুছে ফেলতে পারেন। এভাবে নিয়মিত করতে থাকলে শরীরের যে কোনো পুরনো বড় আঁচিলও দূর হয়ে যাবে। আঁচিল দূর করতে আরও একটি ঘরোয়া রেমেডি হচ্ছে কাঁচা পেঁয়াজ। আলুর মতো কাঁচা পেঁয়াজও আঁচিলের বড় শত্রু। পেঁয়াজের রস আঁচিল দূর করতে সাহায্য করে, এর জন্য পেঁয়াজ কুচি করে নিন অল্প পরিমাণে। তারপরে এই কুচি করা পেঁয়াজগুলোর মধ্যে সামান্য পরিমাণে বা আধা চা চামচ পরিমাণে লবণ মিশ্রিত করে নিন। একটি মাঝারি সাইজের পেঁয়াজের মধ্যে আধা চা চামচ পরিমাণে লবণ দিলেই যথেষ্ট। সবগুলো উপকরণ মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিন, অন্ততপক্ষে দু তিন ঘন্টা এভাবে ঢাকনা দিয়ে রাখবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি আঁচিলের ওপরে ব্যবহার করুন, অর্থাৎ পেঁয়াজসহ এর রসটি আস্তে আস্তে করে আঁচিলের ওপরে মাসাজ করুন। এটি আপনি সকালবেলা কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন। প্রতি রাতে এই কাজটি করতে পারলে শরীরের যে কোনো আঁচিল খুব দ্রুতই পড়ে যাবে। আঁচিল দূর করতে সাহায্য করে অ্যালোভেরার জেল। অ্যালোভেরা ত্বকের জন্য বেশ উপকারী। আঁচিলের ওপরে কিছু পরিমাণে প্রাকৃতিক কাঁচা অ্যালোভেরার জেল মাসাজ করুন। ত্বকের জেল শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে এটিকে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি অন্ততপক্ষে দিনে আপনাকে 2 থেকে 3 বার করতে হবে এবং এটি 2 থেকে 3 বার করলে 7 থেকে 10 দিনের মধ্যে সেই আঁচিল খসে পড়ে যাবে। অ্যালোভেরার পাতা কাঁচা নিয়ে নেবেন অথবা বাজার থেকে অ্যালোভেরার পাতা কিনে নিতে পারেন, তবে বাজার থেকে টিউবে কেনা অ্যালোভেরার জেল ব্যবহার করলে চলবে না। কাঁচা পাতার দুপাশের কাঁটালো অংশগুলো অবশ্যই কেটে ছাড়িয়ে নেবেন
এবং পাতা গাছ থেকে কাটার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, যেন এর মধ্যে একটি হলুদ যে কষ আছে সেটি বেরিয়ে যেতে পারে। সেই কষ্টটি শরীরের জন্য ভালো নয়। সেটি পড়ে গেলে পাতা ভালোভাবে ধুয়ে দুপাশের কাটা অংশ ছাড়িয়ে আশপাশ থেকে এর জেলগুলো বের করে নিতে পারেন। চাইলে একবারে জেল বের করে নিয়ে এটিকে আপনি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে 3-7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। অ্যালোভেরার পরের উপকারী জিনিস হচ্ছে কলার খোসা। কলার ভেতরের দিকে যে খোসাটি আছে সেটি অন্তত পক্ষে দিনে 2-3 বার আপনার আঁচিলের জায়গায় ঘষুন। প্রয়োজনে কলার খোসা বেটে পেস্ট বানিয়ে এটি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিন। দিনে 2-3 বার এই পেস্টটি ত্বকের ওপরে লাগিয়ে 5-10 মিনিট রেখে ধুয়ে ফেলুন। তবে চেষ্টা করবেন রাতে একবার লাগাতে, সারা রাত লাগিয়ে রেখে সকালবেলা ধুয়ে ফেলবেন। এতে করে আঁচিল পড়ে যাবে কিছুদিনের মধ্যেই। কলার পরবর্তী যে রেমেডির কথা বলবো সেটি হচ্ছে রসুনের রস। রসুনের মাধ্যমেও আঁচিল খুব সহজে দূর হয়ে যায়। কয়েক কোয়া রসুন ভালোভাবে ধুয়ে নিন, তারপরে এর খোসা ছাড়িয়ে এর একটি পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি সরাসরি আঁচিলের ওপরে লাগান, কিছুক্ষণ রেখে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন। তবে বেশিক্ষণ রাখবেন না, সর্বোচ্চ 10-15 মিনিট পর্যন্ত, না হলে ক্ষতি হতে পারে। নিয়মিত এই কাজটি করতে পারলে খুব দ্রুত আঁচিল পুড়ে গলে বেরিয়ে যাবে। ত্বকের যে কোনো আঁচিল দূর করার সহজ ঘরোয়া একটি রেমেডি হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করা। অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে এক ধরনের অ্যাসিড রয়েছে যা ত্বকের ইনফেকশন, ত্বকের আঁচিলকে দূরে রাখতে সাহায্য করে থাকে। সারা রাত অ্যাপেল সিডার ভিনেগারের একটি বল ত্বকের উপরে লাগিয়ে রাখতে হবে। এজন্য অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে নিন। তুলোর বলে অ্যাপেল সিডার ভিনেগার ভিজিয়ে বলটি হালকা চেপে নিন। এই তুলোর বলটি আঁচিলের ওপরে লাগিয়ে একটি ব্যান্ডেজের সাহায্যে আপনার স্থানটি বেঁধে রাখুন। সকালবেলা এটি খুলে ধুয়ে ফেলুন। কিছুদিনের মধ্যেই প্রাকৃতিকভাবে আঁচিলকে পুড়িয়ে বের করে দিতে সাহায্য করবে অ্যাপেল সিডার ভিনেগার। এই হলো আঁচিল দূর করার নানাবিধ রেমেডি। তবে এখন বলছি সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে সহজ উপায়ে যে রেমেডিটি আপনারা ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে চুনের ব্যবহার। আপনারা হয়তো খাবার চুনের কথা শুনেছেন। খাবার চুন ত্বকের ওপরে ব্যবহার করলে খুব দ্রুত আঁচিলকে গলিয়ে ফেলা যায়। কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেই। চুন ব্যবহার করলে ত্বকের সে জায়গাটি পুড়ে যেতে পারে, তাই আমি অনুরোধ করব যদি শরীরে কারো আঁচিল থেকে থাকে সেক্ষেত্রে তারা চুনকে ব্যবহার করবেন, কিন্তু মুখ কিংবা চোখের আশপাশে এটি ব্যবহার না করাই ভালো। কিছুটা পরিমাণে খাবার চুন হাতে নিয়ে নিন, তারপরে আঁচিলের উপরে রেখে ঘষতে থাকুন। ছোট বড় যে কোনো আঁচিলকে এটি দূর করতে পারবে, কিন্তু মনে রাখবেন আঁচিল পড়ার সময় ত্বকের উপরে একটি হালকা ক্ষতর সৃষ্টি হবে। এটি আপনি ততক্ষণ পর্যন্ত ত্বকের উপরে ঘষবেন যতক্ষণ পর্যন্ত না আঁচিল নরম হয়ে যাচ্ছে। আঁচিল যদি খুব বড় হয়ে থাকে সেক্ষেত্রে 2-3 দিন একইভাবে ব্যবহার করতে পারেন। ছোট আঁচিল একবার ভালোভাবে চুন ঘষলেই বেরিয়ে যাবে। এভাবে 5-10 মিনিট পর্যন্ত চুন ঘষতে থাকবেন। চুন শুকিয়ে গেলে আবার হাতে একটু চুন নিয়ে ভালোভাবে এভাবে ঘষলেই আঁচিল পড়ে যাবে। যেহেতু সেই জায়গাটি একটি ক্ষতর সৃষ্টি হবে এবং হালকা পুড়ে যেতে পারে, এজন্য চেষ্টা করবেন যে সকল আঁচিল একসাথে না ফেলতে। যদি অনেক বেশি পরিমাণে আঁচিল থাকে তবে অল্প অল্প করে ফেলে দেবেন। তবে যে ক্ষতটির সৃষ্টি হলো কিংবা হালকা যে দাগের সৃষ্টি হলো সেটি নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই, সেটি খুব দ্রুত ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স, আঁচিল দূর করা সম্পর্কিত আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।